আসসালামু আলাইকুম অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন আমরা দেখব কোণের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে যদি টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টু টেন স্কোয়ার ফাই হয় তবে প্রমাণ করো যে কস টু ফাই ইকুয়াল ওয়ান প্লাস কস টু কস টু থিটা আবারও দেখো টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টু টেন স্কোয়ার ফাই অর্থাৎ এটা হচ্ছে এটাকে আমরা ফাই বলি হয় তবে প্রমাণ করো যে কস টু ফাই ইকুয়াল ওয়ান প্লাস টু কস টু থিটা অর্থাৎ আমাদের এই ডাটাটা দেওয়া আছে এবং আমাদের প্রমাণ করতে হবে কস টু ফাই ইকুয়াল ওয়ান প্লাস টু কস টু থিটা তো দেখো কিভাবে আমরা প্রমাণ করতে পারি যেহেতু আমাদের একটা টার্ম দেওয়া আছে তার মানে এই টার্মটা আমাদের প্রমাণের ক্ষেত্রে সাহায্য করবে তো আমরা আগে যদি প্রমাণের দিকে তাকাই প্রমাণের দুটো সাইড আছে একটা আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তো আমরা এই ম্যাথটাকে সলভ করবো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কস টু ফাইভ তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কস টু ফাই আছে তো এই টু ফাই থেকে আমাদের ওয়ান প্লাস টু কস টু থ্রিটাতে যেতে হবে তো আমাদের যে একটা ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন স্কোয়ার থ্রিটা ইকাল ওয়ান প্লাস টু টেন স্কোয়ার ফাইভ তো খেয়াল করো এখানে লেফট হ্যান্ড সাইডে আছে থ্রিটা এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ফাইভ তো দেখো এই দেওয়া আছে আমরা কথাটাকে যদি এভাবে লিখি এখানে যে গিভেন দ্যাট তো আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড ফাই ধরে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ থ্রিটার টার্মে চলে যাব তো সেক্ষেত্রে আমাদের যে গিভেন ডাটাটা দেওয়া আছে সেটাকেও সেইভাবে আমাদের সলভ করে নিতে হবে আমাদের এখানেও লেফট হ্যান্ড সাইডে ফাই রাখতে হবে এবং রাইট হ্যান্ড সাইডে থিটা রাখতে হবে দেখো কিভাবে রাখবো যে এই যে টু টেন স্কোয়ার ফাইকে আমরা যদি রাখি তাহলে আসতে আমাদের যে টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এই টেন স্কোয়ার আমি যদি এই পাশে নিয়ে আসি দেখো যে টু স্কোয়ার ফাই টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ার ফাই ইকুয়াল টেন স্কোয়ার এদিকে ছিল গুণ অবস্থা এবং এদিকে যাবে অবস্থায় তাহলে দেখো আমরা একটা টার্ম তৈরি করে নিলাম যে টার্মটা লেফট হ্যান্ড সাইডে আমাদের ফাই আছে এবং রাইট হ্যান্ড সাইডে থিটা আছে আর এই টার্মটাই আমাদের এই প্রমাণের ক্ষেত্রে সাহায্য করবে দেখো কিভাবে সাহায্য করবে তো আমরা কস টু ফাই অর্থাৎ কস টু থিটা একটা টার্ম জানি তো আমাদের দেওয়া আছে টেনের যে টার্মগুলো সেগুলো তো আমরা নিশ্চয় জানি কস থেকে টেনে রূপান্তর অর্থাৎ কসের এর টেনের মাধ্যমে কসকে রূপান্তর সেই সেই সূত্রটা আমরা জানি কি যে কস টু থিটা অর্থাৎ বা কস টু এ ইকাল আমরা সূত্রটা দেখেছিলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ফর্মুলাটা আমরা দেখেছি তো এই ফর্মুলাটা যদি আমি এখানে ব্যবহার করি দেখো জাস্ট এর জায়গায় কী আছে আমাদের ফাই আছে তার মানে অবশ্যই সূত্রটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে ফাই দিয়ে তাহলে আমি দেখতেছি যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাই ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাই দেখো এবার নিশ্চয়ই বুঝে যাবে যে কেন আমি ডাটা গিভেন ডাটাকে টেন স্কোয়ার ফাইকে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে থ্রিটা রাখছি দেখো এখন আমাদের এখানে টার্ম আসছে ফাইয়ের টার্ম অর্থাৎ এখানে আমি খুব সহজেই এই ফাইয়ের টার্মটা থেকে থ্রিটা টার্মে যেতে পারবো তাহলে আমরা উইজ এ টেন স্কোয়ার ফাইভ ইকুয়াল টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ডিভাইডেড টু ওই টার্মটা আমরা এখানে ব্যবহার করবো দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ডিভাইডেড টু ডিভাইডেড ওয়ান প্লাস সিমিলারলি দেখো ওয়ান প্লাস এই টেন স্কোয়ার ফাইভ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ডিভাইডেড তো এই একটা টার্ম আমরা পেয়ে গেলাম তো এখন দেখতেছি উপরে এবং নিচে আমাদের লসাগু করতে হবে তাহলে একটা সহজ টার্ম আসবে দেখো আমরা যদি উপরে লসাগু করি তাহলে লসাগু হচ্ছে আমাদের টু এবং এখানে পাচ্ছি আমি টু মাইনাস টু টু চলে গেলে থাকতেছে ট্যান স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তো খেয়াল করো এখানে হচ্ছে মাইনাস এবং এখানেও মাইনাস তো মাইনাস এবং মাইনাস টাম যদি গুণ করা হয় তাহলে হবে প্লাস ওয়ান নিশ্চয়ও ঠিক সেমভাবে দেখো লসাগু হচ্ছে টু এবং এখানে আসতেছে টু প্লাস এই যে পুরো টার্মটা আসতেছে টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান যেহেতু এখানে প্লাস আছে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস তো এখন খেয়াল করো আমরা জানি যে উপরে একটা ভগ্নাংশ নিচে ভগ্নাংশ তাহলে হর দুটো যদি সেম হয় তাহলে আমরা হর দুটোকে কেটে দিতে পারি তা আমরা যদি হর দুটোকে এখানে কেটে দিই টু আর টু চলে গেলে উপরে আমাদের থাকতেছে টু মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড টু টেন স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এই টার্মটা আমাদের থাকতেছে তো এই টার্মটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ান প্লাস টু টু যাওয়া তো দেখো আমাদের এখানে টার্মগুলো হচ্ছে টেনের টার্ম তাহলে এই টার্ম থেকে আমরা যদি ওইভাবে যেতে চাই তাহলে দেখো কী করতে হবে এটাকে যদি আমি আর একটু সিমপ্লিফাই করি তাহলে উপরে আসতেছে টু মাইনাস অথবা দেখো থ্রি দিতে পারি আমি থ্রি মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা আমরা থেকে সিম্পলিফাই করলে এটা আসে তো আমাদের দেখো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রাইট হ্যান্ড সাইডে পৌঁছানো আর রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে ওয়ান প্লাস টু টু থিটা এখানে একটা ওয়ান টার্ম আছে তো আমি যদি কখনো ওয়ান টার্ম আনতে চাই তাহলে সেটাকে কি করতে হয় সেম জিনিস যদি উপরে নিচে ভাগ হয় তাহলে তখন সেটা ওয়ান চলে আসে ঠিক সেই ট্রিক্সটাই আমরা এখানে কাজে লাগাবো দেখো এখানে আমাদের নিচের টার্ম হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো যদি কোনোভাবে আমি উপরে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা আনতে পারি তাহলে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার এবং ওয়ান প্লাস টেন স্কোয়ার চলে গেলে আমাদের সে ওয়ান টার্মটা চলে আসবে তো আমি এখানে কী করবো যেহেতু আমাদের নিচে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে উপরে আমি উপরে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমি একটা নিয়ে নিব তো উপরে নেওয়ার পরে আমি সমীকরণের সাথে মিলাবো যে এখানে আছে আমার থ্রি মাইনাস টেন স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার দেখো এখান থেকে যদি আমি এখানে সমান করতে চাই অবশ্যই কি করতে হবে আমাদেরকে সমান করতে হবে তো যদি সমান করতে চাই তাহলে দেখো এখানে আছে ওয়ান কিন্তু এখানে আছে কত থ্রি তাহলে আমাদের আরও টু এক্সট্রা প্রয়োজন হচ্ছে প্লাস টু তা আমি দিলাম প্লাস টু এখানে হচ্ছে আমাদের প্লাস টেন স্কোয়ার থ্রিটা আর এখানে হচ্ছে মাইনাস টেন স্কোয়ার অর্থাৎ আমি একটা কম ছিল আমি একটা বেশি নিয়ে নিছি অর্থাৎ এখানে যদি আমি মাইনাস টু টেন স্কোয়ার থ্রিটা ব্যবহার করি তাহলে দেখো মাইনাস টু টেনে স্কোয়ার থেকে টেনে স্কোয়ার থ্রিটা বাদ দিলে শুধুমাত্র টেন স্কোয়ার থ্রিটা থাকে তাহলে দেখো আমি আমাদের এই যে উপরের টার্মটা সমান একটা টার্ম আমি এখানে পেলাম তাহলে আমার এখনো খুব সহজেই ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এবং ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা যদি ভাগ করি তাহলে কী হবে ওয়ান হবে আমাদের লক্ষ্যই হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছাবো এই কারণে আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটাকে উপরে এক্সট্রাভাবে নিয়ে আসলাম এবং তারপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে টু কস টু থ্রিটা তো দেখো সেটা খুব সহজেই চলে আসবে তো আমরা এখন যেটা করতে পারি এই যে টার্মটা এই টার্মটাকে আলাদা করতে পারি এবং এই টার্মটাকে আমরা আলাদা করতে পারি তো যদি আলাদা করি তাহলে মাসখানে কি আছে আমাদের প্লাস আকারে আছে। তো দেখো কিভাবে আলাদা করব। এই যে টার্মটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই টার্মের নিচে আমি একবার হরকে রাখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবং এই টার্মের পরে আরেকবার রাখবো এবং মাঝখানে আসে আমাদের প্লাস তো আমি এখানে প্লাস ব্যবহার করলাম তো এখানে হচ্ছে টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের প্রথম টার্ম ছিল কস টু ফাইভ তো সেখান থেকে আমরা থিটা টার্মে উপনীত হলাম আমাদের যে গিভেন ডাটা দেওয়া ছিল সেখান থেকে এবং থিটা টার্মে আসার পরেই কিন্তু আমাদের ক্যালকুলেশন শুরু হয়েছে আর এই ক্যালকুলেশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়ান প্লাস টু কস টু টু দেওয়া তো সেজন্যই আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার একটা এক্সট্রা নিয়ে আসলাম তো এখন যদি আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার কেটে দিই তাহলে ওয়ান আসে আর এটাই ছিল আমাদের উদ্দেশ্য তো আমি ওয়ান টার্মটা পেয়ে গেলাম এখন আমাদের বাকি থাকলো টু কস টু থিটা দেখো সেটাও চলে আসবে তো এখানে দেখা যাচ্ছে যে উপরে টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা তো আমি এখানে টু কমন নেই দেখো খেয়াল করো যে আমি যদি এখানে টু কমন নেই তাহলে আসবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আর নিচে আমাদের একটা টার্ম আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো খুব সহজেই আমরা জানি যে কস টু থিটার একটা ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে যে কস টু থিটা ইকুয়াল ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই ফর্মুলা আমরা জানি তো এই ফর্মুলাতে যদি আমি ফালাই তাহলে খুব সহজেই আমি কস টু থিটা পেয়ে যাবো দেখো তো আমি টু কমন নিলাম তাহলে আসলো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো এই যে দেখতেছি যে কস টু থ্রিটা খুব সহজে আমি এখানে ব্যবহার করতে পারি এবং এটা একটা দেখলাম তো দেখো আমাদের লক্ষ্যই ছিল ওয়ান প্লাস কস টু কস টু আমরা সেটা পেয়ে গেছি অর্থাৎ এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমরা আমাদের লক্ষ্য রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম এবং এটাই আমরা প্রমাণিত প্রুফ তো অঙ্কটা আসলে খুবই ইজি জাস্ট ট্রামগুলো বোঝা যে আমাদের কোন সাইড থেকে কোন সাইডে যাবে তো আমি আবার একটু রিভিউ করি দেখো প্রথমেই আমাদের যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে থিটা এবং রাইট হ্যান্ড সাইডে ফাই কিন্তু আমাদের প্রমাণের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে ফাই রাইট হ্যান্ড সাইডে থিটা সেজন্যই জন্যই আমরা ওই যে গিভেন ডাটা থেকে লেফট হ্যান্ড সাইডে ফাইকে রাখলাম এবং রাইট হ্যান্ড সাইডে থিটাকে রাখলাম এইভাবে তো সেই টার্মটাই আমরা এখানে খুব সহজে ব্যবহার করতে পারলাম এবং লসাগু করে করার পর একটা টার্ম পেলাম এটা জাস্ট ক্যালকুলেশন আরেকটা ট্রিক্স হচ্ছে এখানে যে আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডে ওয়ান আনতে হবে সিমিলার একটা ডাটা আমাকে উপরে নিতে হবে যে উপরে নিচে যেন কাটাকাটি গেলে ওয়ান থাকে সেজন্যে আমরা এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা নিলাম এবং বাদ বাকি টার্ম মিলানোর জন্য থ্রি মাইনাস টেন স্কোয়ার থ্রিটা মিলানোর জন্য যা যা দরকার হয় আমরা তাই ব্যবহার করলাম এবং তারপরে ওটার নিয়ে সেটাকে দিয়ে ওয়ান করলাম এবং এখান থেকে টু কমন যাওয়ার পরে একটা খুব সহজেই কস টু থ্রিটার একটা ফর্মুলা পড়লো এবং সেটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আরও এরকম অঙ্কের প্রয়োজন হলে সেটাও কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে